মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীস কিচেন ওয়াল অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আর সকাল 9:30 থেকে আমার রান্নাবান্না শুরু হল। আজকে চলুন আপনাদের এই গরমে একটা সাদা মাটা মাছের ঝোল করি, তো চলুন সেটা করা যাক। আর গলার অবস্থা দেখছেন একদমই ভালো না, তাই জানি না কতটা আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, তবু একটু কষ্ট করে শুনবেন, তো চলুন। এই গরম যা পড়েছে আপনাদের সাথে একটা গরমের রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাতলা মাছ নিয়েছি 3 পিস, এটাকে ভালো করে ভেজে নেব আর হালকা পাতলা করেই করব। আর তার মধ্যে দেব আলু আর লাউ আর সর্ষে ডাঁটা। লাউগুলো আমি এইভাবে কেটে রেখেছি, এই যে দেখো, এই যে লাউ সর্ষে ডাঁটা আর আলু দিয়ে করব। এবারে দেখুন প্যানে তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। এবারে আমি মাছটাকে ভালো করে উঠিয়ে দেব। এই যা গরম পড়েছে, একটু হালকা পাতলা ঝোল হলে সবসময় ভালো লাগে না, হালকা পাতলা ঝোল হলে বেশ খেতেও ভালো লাগে। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে দিই। ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি আস্তে আস্তে তুলে নেব। তেলে আমি আলু লাউ আর সর্ষে ডাঁটাটা একটু ভেজে নেব। লাউটা কিন্তু আমি সিদ্ধ করি না, আজকে আলুটাও আমি সিদ্ধ করি না, একটু ভাজা ভাজা করে নেব। আর চলুন এর জন্য একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি একটা টমেটো চিউড়ি করে নিয়েছি, এরপরে আমি দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে এই যে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে আমি একটু গুঁড়ো মশলাটাকে একটু ভিজিয়ে রাখবো। আর দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সেটা বুঝে একটু ঝালটা দেবেন। আর দেবো 1/2 চামচ মতো মৌরি গুঁড়ো, এটা শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছি, সেটা দিলাম। আপনারা চাইলে গোটা মৌরি বেটেও দিতে পারেন, তা যেহেতু অল্প একটু লাগবে তার জন্য আমি গুঁড়োই দিলাম। তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি ফোড়ন দেবো কালো জিরে আর গোটা গোলমরিচ। এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ না আমি একটু নাড়তে থাকবো, অল্প একটু সামান্য একটু আদা বাটা, আবার একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে, এবার আমি ভাজা আলু লাউ আর সর্ষে ডাঁটাটা দিয়ে দেবো। এই মাছের ঝোলে শুকনো ডাঁটা দিলে ভীষণ কিন্তু টেস্ট হয়। পরিমাণ মতো জল দেবো, একটু ফুটতে দিলাম, ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম,
এবার একটু ফুটবো ফুটবে আর আমি নামিয়ে দেব তাহলে আমার হয়ে গেল লাউ আলু আর সর্ষের ডাটা দিয়ে পাতলা ঝোল হয়ে গেল লাউ আলু সর্ষের ডাটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল দেখছেন কত সুন্দর খেতে লাগে দেখবেন যদি না বানান তাহলে কি করে খাবেন বলুন তাহলে চলুন তাহলে আপনারা বাড়িতে বানান এবং কমেন্টে জানান যে কেমন হয়েছে তাহলে হয়ে গেল লাউ আলু আর সর্ষের ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সবার সাথে শেয়ারটা করতে ভুলবেন না তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যাই টাটা